বেসিক্যালি আমরা কাজ করি প্রতিবন্ধীদেরকে নিয়ে। এই চুলা ইউজের ফলে যে মায়েরা বা পরিবার কী কী ধরনের বেনিফিট পায়, এই বেনিফিটটা এখনও পর্যন্ত আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি। এটা একটা, এটা কীভাবে মানুষ জানতে পারে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং দিস মডিফাইড বা ইম্প্রুভড কোক স্টোভ যেটা আমরা বলছি। এখনও আমাদের প্রায় 40% লোক সভ্যতার এই নতুন এই যে বিদ্যুৎ সৌর বিদ্যুৎ এই সমস্ত জায়গার থেকে তার এগুলো জানেই না। এই চুলার ফলে একটা হচ্ছে যে স্বাস্থ্য দিক কী বেনিফিট হয়েছে বা বেনিফিট হচ্ছে এটা আমরা যেরকম জানাতে পারছি না, আরেকটা হচ্ছে যে আমরা একটা কালচারাল চেঞ্জ এর ভিতর দিয়ে যাচ্ছি। আমরা যে চুলা ট্রেডিশনাল যে চুলা এই ট্রেডিশনাল চুলার থেকে এই ইম্প্রুভড কুক যে চুলাটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে এই হেলথ বেনিফিটটা কী কী, এই বেনিফিটটা মানুষ যখনই জানবে এটা আমার বেনিফিট, এই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে।